ওরে খাওয়া যাবে না তুমি এরকম করলে কেন ভুলে গেছো করে দিতে এখন বাচ্চা সকাল 10:30 আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে জবে আসলাম মানে হচ্ছে একদিন আগে আসলাম তো তখন থেকে ভাবছি যে একটু প্র্যাঙ্ক করবো বৌদিকে প্র্যাঙ্ক করবো সেটা হচ্ছে চায়ের মধ্যে লবণ মিশিয়ে দিয়ে প্র্যাঙ্ক করবো কিন্তু এটা মানে হচ্ছেই না মানে চাটা ওই মুমেন্টে হচ্ছেই না তো আজকে সকালে একদম ঘুম থেকে উঠেছি একটু জলদি মানে আমার সাথে 10:00 অনেক জলদি আমি 12:00 দিয়ে উঠছি এখানে আসার পর থেকে তো এখন ভাবছি সেটা করবো তো দেখি হয় নাকি চেষ্টা তো করবো তো গাইস বৌদি এখন রান্নাঘরে চা করছে আর ক্যামেরাটা এখানে এখন সেট করে দিয়েছি যাই না কখন আসবে দিদিকে পাঠিয়েছি আনার জন্য তো দেখো দিদি বিস্কুটও নিয়ে চলে এসছে এখানে মানে এই ঘরে না আমরা অতটা বসি না তো এখন বাকি কোথাও আমি কোথায় ক্যামেরা রাখবো খুঁজে পাচ্ছিলাম না যেন বিস্কুটও নিয়ে চলে এসছে এখন মানে করতে লাগবে তো ভালো মতো এখানে বিস্কুট টিস্কুট নিয়ে চা খেতে বসবো আর আমি এদিকে পকেটের মধ্যে এখানটাতে লবণ নিয়ে আগের থেকে লুকিয়ে রেখেছি একটা ক্যারি ব্যাগে করে লবণটা যদি ফেটে যায় এখানে রাখবো বিছানাতে আচ্ছা দিদি নিয়ে যাও তো বৌদি এক্ষুনি চা দিয়ে গেছে এই যে লবণ মিশাবো এখন আমি কত হিম্মত একবার দেখি দিদি চা নিয়ে যা দেখো চাটা আমি এখন মিক্স করে দেবো ভালো মতো সাইডে হবে সব জায়গায় লেগে গেছে আমি কি বলবো এখন বিছানাতে ফেলে ঢেলে একাকার করে দিয়েছি পুরো একদম লবণ বেশ হয়ে গেছে মানে যত লবণ পেরেছি ঢেলে দিয়েছি মানে যতটা নিয়েছিলাম প্যাকেটে ততটাই ঢেলে দিয়েছি এখন একটু খাবো মানে একটু রিয়াকশন দিতে লাগবে তো বাবা এত লবণ দেওয়া চা আমি জীবনেও খাইনি খেয়ে নিব আমাকে বৌদি এখন বলছে দাদাকে ফোন করতে কিন্তু ফোনে তো রেকর্ড হচ্ছে আমি এটা অন্য ফোনে ভয়েস করে দিচ্ছি আলাদা ভগবান এই যে বিস্কুট এক টুকরো বিস্কুট আর এই বিস্কুটটা এখন আমি চায়ের মধ্যে ডুবাবো লবণ বিষ চা ডুবাবো আমি চায়ের মধ্যে খাওয়া যাচ্ছে এক কামড় লাগা বিস্কুটে চায় ডুবিয়েছিলাম খুব অন্যায় হয়েছে বৌদি জিজ্ঞেস করছে মাংস কতটা এনেছো হ্যালো
বাবা বিস্কুট একটু চায়ে ডুবিয়েছিলাম, বলছে কি খেয়ে নিলাম খেতে পাচ্ছি না। বলছি ফ্রাইড রাইস হবে না সাদা ভাত করতে বললো। এখনই চাটা খা, রিয়াকশনটা ভালো, বাইরে বসে আছে, থু করে ফেলে দিবি নিচে। মুছে দিব পরে। একটু ভিডিও বানাই, তুমি চায়ে নুন দিয়েছ, তুমি খেয়ে দেখো আসো। এই পাসওয়ার্ড কি রে? সাত সত্যি কি বলবো, যাই হোক বসো। তুমি নুন দিয়ে চা খাচ্ছে, এতদিন ধরে চা খেতে চাইছি বলে নুন দিয়ে চা খাওয়া হবে। কবের থেকে চা বলছি অর্ডার করে দিতে, নুন কেন দিল মাস্টার বলতে খেলা লবণ না চিনি দিয়ে খাওয়া, ওটা খাওয়া যাবে না। তুমি এরকম করলে জানো, এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। বাইরেই চলে গেছে, বাইরেই চলে গেছে, কি বলবো, অন্য ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে। আমি তো একবার দিয়েছি খেয়ে, বিস্কুটটা ভাগ্য ভালো মিষ্টি খেয়েছি। কালকে পরশু রাত্রে এসছিস আর আমি তো আজকে চা পেলাম, আজকে চা পেলাম। আমি আর কিছু খাবো না, আমি আর কিছু খাবো না, তুই খাবি আর কিছু? চা খাওয়ালো ঠিক, তুই আর কিছু খাবি বৌদির সাথে? অনেকদিন থেকে যেদিন থেকে এসেছি চা খাবো চা খাবো চা খাবো করে যাচ্ছি করে যাচ্ছি, তো ওটার জন্য মানে ঢুকিয়ে দিয়েছি। আর খাই ভয় লাগছে খেতে, বেশি আলবাল বকলে না কানে করে একটা থাবড়া মারবো। আসো না ভেতরে আসো, চলো দাঁড়াও।
দেখো নাকি আমি রাখলাম কেমন লাগলো তোমার বানানো চা খেয়ে? দারুন 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 ভিডিও বলে। আচ্ছা এই লবণটা কবে নিয়ে রেখেছি জানো? ডালমে কুছ কালা হ্যায়, আমি তখনই বুঝে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম প্র্যাঙ্ক যদি আরো দেখতে চাও তো আমাকে জানিও। আর আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে বলেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই। কাকে বাই বলছো? ওই যে এখানে কেন?